ফজলুল হক লিখেছেন পরীক্ষার ফর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে অভিভাবক হিসাবে বাবা এবং মায়ের তথ্য পূরণ করতে হতো হাইকোর্টের এক রায়ের ফলে এখন থেকে মায়ের তথ্যই যথেষ্ট বিষয়টাকে কিভাবে দেখেন দেখুন যে সমস্ত সন্তান তাদের পিতৃ পরিচয় নেই সে সকল সন্তান তাদের মায়ের পরিচয় পরিচিত হওয়ার প্রয়োজন দেখা দেয় আইডেন্টিটির জন্য আবার অনেক সময় দেখা যায় বাবা সন্তান জন্ম দিয়েছেন ঠিকই বৈধভাবেই বাট এরপর থেকে তার কোনো হদিস থাকে না লাপাত্তা হয়ে যান এবং সন্তানকে কোনো দায় দায়িত্ব পালন করতে চান না আমরা ইসলামী শরিয়ার কথা যদি বলি তাহলে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে সন্তান সর্বাবস্থায় বাবার দিকেই সম্পন্ন হবে এবং বাবাই হবেন সন্তান মূল অভিভাবক কোনো কারণে বাবা নাই তাহলে সেক্ষেত্রে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় অভিভাবক হবেন সন্তানের দাদা কিংবা বড় ভাই কিংবা চাচা অন্য যারা আছেন ধারাবাহিকভাবে তারা মা তিনি সন্তানের সবচেয়ে আপন এবং সবচেয়ে কাছের মানুষ কিন্তু অভিভাবকত্ব যেটি অভিভাবকত্বটা একটা দায়িত্বের বোঝা এটি আল্লাহব্বুল আলমীন মায়ের উপর চাপান নেই এখন এ ধরনের রায়ের ফলে যেটি হতে পারে আমাদের শঙ্কা সেটি হলো এই রায়ের ফলে আমাদের সমাজে এমনিতে ব্যবিচারের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এরা এর ফলে ব্যবিচার এর পরিমাণ আরও বেড়ে যায় কিনা না এবং সেটাকে মানুষ স্বাভাবিক মনে করে কিনা সেটি একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় এই আশঙ্কাটা খুব জোরালোভাবে দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে অভিভাবক হিসাবে সন্তানের পড়া লেখা কাগজপত্র অন্যান্য বিষয় আসুক করার ক্ষেত্রে বাবার ঘরে বাবা রেখে মা অন্যান্য কাজ করতে পারার কথা বাবা না থাকলে পরবর্তী অভিভাবক পরবর্তী তৎপরবর্তী অভিভাবক কিন্তু তাদের অসহযোগিতা ইত্যাদির না না আশঙ্কা আছে সেই জায়গা থেকে একান্ত অনন্যায় উপায় হলে মাকে অভিভাবক হিসাবে রাখা যেতে পারে কিন্তু সাধারণভাবে বা ঢালাও বাবার জায়গা মা অভিভাবক হলেই চলবে এ বিষয়টি আমার মনে হয় যে ব্যবীচারকে উস্কে দেয় না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আসান মোহাম্মদ সাইফুল আপনি লিখেছেন আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্বন্ধে ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে এরপরে শরীরের সমাধান কি। দেখতে হবে যে ডিভোর্সটা কীভাবে হয়েছে ডিভোর্সটা যদি তিন তালাক হয়ে থাকে বা তিনটা তালাক যদি হয়ে যায় থাকে তিনটা তালাক হয়ে গিয়ে থাকলে এরপর আর তারা একত্রে বসবাস করার কোনো সুযোগ নেই একত্রে বিয়ে করার তাদের আর বিয়ে করে একত্রে থাকার কোনো সুযোগ নেই আর যদি সেটা এক কিংবা দুই তালাকের সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার মাধ্যমে পরবর্তী তারা আবার বিবাহ মতন আবদ্ধ হতে পারে